হ্যালো বন্ধুগণ, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বেনারসি লাল লঙ্কার পুর ভরা আচার দেখাবো। এটি একবার অনেকটা বেশি করে রাখলে এটি সারা বছর রেখে আপনারা খেতে পারবেন। এটি খেতে খুবই সুস্বাদু হয়। প্রথমে লঙ্কাগুলোকে ধুয়ে ফেলুন, তারপর জল ঝরিয়ে সেগুলোকে রোদে একদিন শুকনো করুন। এবার কিছু মশলা লাগবে, সেগুলো হলো হলুদ, নুন, বিট নুন, আমচুর গুঁড়ো, হিং, এইসব পরিমাণ মতন একটু একটু করে দেবেন। আর লাগবে গোটা ধনে, গোটা জিরে, মৌরি, মেথি, জোয়ান, কালো সর্ষে, শুকনো লঙ্কা, কালো জিরে, আর লাগবে সর্ষের তেল 1 লিটার মতো। এবার একদিন রোদে শুকনো করা লঙ্কাগুলোর বোটাগুলো এইভাবে কেটে নিন। এইভাবে সবগুলো লঙ্কার বোটা আমি কেটে নিলাম। এবার লঙ্কাগুলোকে এইভাবে সাইড চিরে নেন, আর একটু চাপ দিলেই খুলে ভেতর থেকে বীজগুলো বের করে একটি প্লেটে রাখুন। এগুলো পরে মশলার সঙ্গে মেশানো হবে, এগুলো ফেলে দেবেন না। একটা চামচের পেছন দিক করে ভেতর থেকে সব বীজগুলো লঙ্কার ভেতর থেকে বের করে নেন। এইভাবে সবগুলো লঙ্কার বীজ বের করে নেব। এই চিরলাম, চিরে আর এই চামচের পেছন দিক দিয়ে লঙ্কার ভেতরে এই বীজগুলো এইভাবে ঠেলে আনলেই ও বেরিয়ে চলে আসবে। এইভাবে সবগুলো লঙ্কার বীজ বের করে নেব, আর ওই বীজগুলো ফেলে দেব না, এগুলো রেখে দেব, এগুলো পরে কাজে লাগবে। এই দেখুন বীজ আলাদা, আর এই দেখুন লঙ্কা, এই দেখুন লঙ্কার ভেতরে একটুও বীজ নেই, সবগুলো খালি করে দিয়েছি। এবার কড়াতে প্রথমে দেবেন মেথি, তারপরে দেবেন ধনে, তারপরে দেবেন শুকনো লঙ্কা, তারপরে দেবেন গোটা জিরে, তারপরে দেবেন মৌরি, তারপরে দেবেন জোয়ান, দিয়ে হালকা করে গরম করবেন, জাস্ট হালকা। তারপরে দেয়া হবে কালো জিরে, দিয়ে নেড়ে চেড়ে এবার সর্ষেটা সবার শেষে দেব, এটা যেন বেশি ভাজা না হয়, তাহলে তিতো হয়ে যাবে। এটা জাস্ট একটু, সবকিছুই হালকা গরম হবে, যেন বেশি গরম না হয় আর গন্ধ যেন না বেরোয়, জাস্ট হালকা একটু গরম হলেই থালাতে ঢেলে নিয়ে এগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা মশলাতে নুন, বিট নুন, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর আমচুর গুঁড়ো আর হিং মেশাতে হবে। এই দেখুন কিরকম গুঁড়োটা করেছি, এটা কিন্তু মিহি গুঁড়ো হবে না, হালকা বেরবেরানি থাকবে। একসাথে সব গুঁড়োটা করতে পারিনি, এটা ঢেলে নিয়ে আবার যে বাকিটা আছে সেটাও এবারে গুঁড়ো করে এর মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে এবার আপনাদের লঙ্কার পরিমাণ অনুযায়ী আপনারা যেরকম ঝালকান লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, আর বিট নুন আর সাদা নুন পরিমাণ মতন দেবেন, আর আমচুর গুঁড়ো অনেকটা একটু বেশি দেবেন, আর 2 চিমটে হিং দেবেন, দিয়ে ভালো করে মিশিয়ে নিন। আর এই দিকে অনেকটা তেল একসঙ্গে গরম করুন, যতক্ষণ না ধোঁয়া উঠে, ধোঁয়া উঠলে ঠান্ডা করতে দিন গ্যাস বন্ধ করে। এবার লঙ্কার বীজগুলো মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে মেখে নেব। এইগুলো এই বীজগুলো আপনাদেরকে তখন বলেছিলাম যে এইগুলো ফেলবেন না, এগুলো আলাদা করে সরিয়ে রাখবেন, এইগুলো মশলার সঙ্গে মাখিয়ে নেব।
এগুলো ফেলতে হয় না এগুলো মশলার সঙ্গে মাখিয়ে লঙ্কাতে পুর ভরে দেওয়া হয় এবার ঠান্ডা করা তেলটা মশলার মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব তেল দিয়ে মশলাটা ভালো করে মেখে নেব খুব সুন্দর করে একটু বেশি করে তেল দেবেন খুব সুন্দর করে এটা মেখে নেবেন এবার এক একটি লঙ্কা নেব আর লঙ্কার মধ্যে পুরগুলো ভরে নেব এইভাবে চেপে চেপে পুরগুলো ভরে নিতে হবে আমি যেইভাবে ভরছি এইভাবে প্রতিটা লঙ্কা ভালো করে পুর ভরতে হবে এইভাবে সবগুলো লঙ্কার পুর ভরে নেব আবার কিছুটা মশলা আমার বেঁচে গেছে এরকম আপনাদেরও বেঁচে যাবে বেঁচে গেলে চিন্তার কোনো ব্যাপার নেই এই মশলাটা পরে আচারে দিয়ে দেওয়া যায় তাই জন্য একটু বেশি করেই মশলা করবেন যাতে সবগুলো লঙ্কায় ভালো করে পুর ভরে নেওয়া যায় এখানে লঙ্কা কিন্তু লঙ্কার মধ্যে পুর কিন্তু বেশি করে করেই দেবেন তবে এই লঙ্কাটি খেতে ভালো লাগে এইভাবে সবগুলো লঙ্কা আমার পুর ভরা হয়ে গেল এই দেখুন আমি সবগুলো লঙ্কা পুর ভরে নিয়েছি আমার এই লঙ্কার আচারের ভিডিওটি আপনাদের যদি কোনো উপকারে আসে আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এইভাবে একদিন রোদে দিলাম লঙ্কাটিকে সারাদিন এবার আবার বেশি করে তেল গরম করে ধোঁয়া উড়া উঠবে যতক্ষণ না ততক্ষণ অবধি তেলটা গরম করে ঠান্ডা করতে দিন এইবারে লঙ্কাগুলি রোদ থেকে তুলে নিয়ে এসে এই রকম করে তেলে পুর ভরা লঙ্কাটাকে ডুবান আর জারের মধ্যে একে একে সুন্দর করে সাজিয়ে নেন এতে কি হয় তেল কতকটা এখনই লঙ্কার ওই পুরটি শোষণ করে নেয় কারণ পুরটাও আমরা মশলাটাও বানিয়েছি সেখানেও তেল দিয়েছি আবার এই লঙ্কাটা যখন সাজিয়ে সাজিয়ে বোতলে রাখছি তখনও তেলে ডুবিয়ে ডুবিয়ে রাখছি অতএব এতে কোনো অসুবিধা হবে না এই আচার কিন্তু সহজে নষ্ট হবে না এইভাবে সুন্দর করে একটা একটা করে জারের মধ্যে ভরে নেব এই জারটি পরিষ্কার করে রোদে শুকনো করা ছিল আপনারা কাঁচের পাত্রে রাখবেন আমার কাঁচের পাত্র নেই আমি সেই জন্য এই প্লাস্টিকের বড় পাত্রটি ধুয়ে পরিষ্কার করে রোদে শুকনো করে তারপরে এইটি আচারটি রাখছি এখানে লঙ্কাগুলো সাজিয়ে রাখছি সবগুলো লঙ্কা সুন্দর করে সাজিয়ে নেব এই দেখুন আমার লঙ্কা সাজানো হয়ে গেল আমি আগেই বলেছি আমার অনেকটা মশলাও বেঁচে গেছে তাই এই মশলাটা ওপরে দিয়ে দেব লঙ্কাগুলোর ওপরে সব শেষে এইভাবে দিয়ে দেব আপনারাও আপনাদের বেঁচে যাওয়া মশলাটা এরকম সবার শেষে দিয়ে দেবেন বেঁচে গেলে কোনো চিন্তার বিষয় নেই এবার ওই যে তেলটা বলেছিলাম বেশি করে তেল গরম করেছিলাম এই যে তেলটা বেঁচে গেছে এটা ওপর থেকে ঢেলে নেব সব তেলটা জারের মধ্যে ঢেলে দিলাম এবার এটিকে রোদে 6 থেকে 7 দিন শুকনো করতে হবে কেননা মশলাতে নুন দেওয়া হয়েছে সেই নুন থেকে জল বেরোবে সেই জলটা রোদে শুকনো না করলে আচার নষ্ট হয়ে যাবে মুখে একটা কাপড় বেঁধে রোদে দেবেন এইভাবে একটি রুমাল মুখে বেঁধে নিয়ে রোদে দেবেন তাহলে বাইরের ধুলোবালিও লাগবে না আর কাকও খাবে না এভাবে 6 থেকে 7 দিন রাখলেই আচার তৈরি
লঙ্কার আচার পুরভরা বেনারসি লাল লঙ্কার আচার এবার আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করবেন আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।